দোকানে তোমার নাম্বারটা বলে দাও। মহাদেব শিল্পালয়, আমার ফোন নাম্বার 8910883980। মোটামুটি 1-2 ফুটের ঠাকুর কিরকম রেঞ্জ থেকে? ধরুন 2000-2500 থেকে রেঞ্জ শুরু, মানে 2 ফুটেরটা। আচ্ছা, তার নিচে আছে 1200 টাকা, 1500 টাকা। এই ঠাকুরটার কিরকম প্রাইস? এটার প্রাইস রয়েছে আপনার 10,000। আর ঠাকুরের রঙের কাজও কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা যদি দেখো এখানে, এবং এখানে কিন্তু ফিনিশিংয়েরও কাজ চলছে। এই ঠাকুরটাও সুন্দর লাগছে, এবং কিছু এ ঠাকুর পাবে, ছাঁচের ঠাকুর পাবে তোমরা এখানে। এখানে যদি দেখো তোমরা, প্রথম পর্যায়ের পরে একটা কালারের কোডিং কিন্তু পড়েছে, এবং ভিতরে কিন্তু রং হওয়া শুরু হয়ে গেছে। মানে স্টুডিওতে যে ঠাকুরগুলো আছে সেগুলো যখন রঙের কাজ কমপ্লিট হবে খুব সুন্দর লাগবে। তো কতটা রঙের কাজ কমপ্লিট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি কুমোরটুলিতে, এবং কুমোরটুলি মেন রোডে, এবং এখান থেকেই কিন্তু প্রায় অনেক ঠাকুর তৈরি হওয়া শুরু হয়েছে। গণেশ ঠাকুর, যেহেতু গণেশ পুজো কিন্তু এসেই গেছে বলতে পারো তোমরা, মানে 19 তারিখের দিকে গণেশ পুজো, আর 18 তারিখে তো বিশ্বকর্মা পুজো। তো রাস্তার ধারে তোমাদের চিত্রটা কিছুটা দেখাই আর কি। এখানে কিন্তু গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, অনেকটাই কাজ কমপ্লিট বলতে পারো। হাতগুলো লাগানোর কাজ বাকি, এবং ফিনিশিং অনেকটাই হয়ে গেছে, এবং ফিনিশিংয়ের কাজ এখনও চলছে, এবং পিছন দিকেও কিন্তু আছে। তো তোমাদেরকে দেখাই, এখানেও কিন্তু অনেক ঠাকুর আছে, এবং এই ভিতর দিকটাতেও ঠাকুর বানানো হচ্ছে। এবং ওখানে একটা খুব সুন্দর মহিষাসুর টাইপের আছে, এখানে অনেকগুলো গণেশ ঠাকুর এরকম বানানো হচ্ছে, ছোটো বড় গণেশ ঠাকুর মোটামুটি আছে। আর এখানে একটা মা কালী বানানো হচ্ছে হয়তো, যদিও জানি না, মনে হচ্ছে মা কালী। এবং অনেক গণেশ ঠাকুর কিন্তু রেডি হচ্ছে। তো চলো কুমোরটুলির ভিতরে তো যাবো, কুমোরটুলির ভিতরে গিয়েও তোমাদের দেখাবো কুমোরটুলির ভিতরে কতটা প্রস্তুতি হচ্ছে এখন। তো চলো দেখতে থাকো তোমরা। তো আমি এখন কুমোরটুলির রাস্তা দিয়ে হেঁটে চলেছি, তো তোমাদেরকে সামনে গিয়ে দেখাবো কতটা কি প্রস্তুতি হচ্ছে। এবং এখানে কিন্তু অনেক ঠাকুর আছে, যেগুলো ছোটো ছোটো ঠাকুর তৈরি হচ্ছে অনেক, যেগুলো তোমাদেরকে আগেও দেখিয়েছি। এবং কিছু গণেশ ঠাকুরও কিন্তু রেডি হচ্ছে। তো চলো আরও সামনের দিকে যাই, যে সামনের দিকে অত আরও কতটা প্রস্তুতি শুরু হয়েছে এখন, আদৌ রঙের কাজ শুরু হয়েছে কিনা সেগুলোও তোমাদের সঙ্গে তো তুলে ধরবো। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, যেগুলো করা একদমই ফ্রি। তো দেখতে থাকো তোমরা। তো আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠিক যে তিন রাস্তার মুখটা আছে সেখানে। এখানেও কিন্তু গণেশ ঠাকুরের ভালো প্রস্তুতি হচ্ছে, এবং ঠাকুরের রঙের কাজও কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যদি দেখো এখানে, এবং এখানে কিন্তু ফিনিশিংয়েরও কাজ চলছে। এই ঠাকুরটাও সুন্দর লাগছে, এবং কিছু এ ঠাকুর পাবে, ছাঁচের ঠাকুর পাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং মোহনবাসী রুদ্রপালের স্টুডিওটা একটু তোমাদেরকে দেখাই, এখন কিন্তু রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। এবং প্রথম পর্যায়ে রং পড়ার পরে আবারও কিন্তু রং শুরু হয়েছে, এবং অনেকটাই রঙের কাজ শুরু হয়ে গেছে মাতৃপ্রতিমাতে, এবং বার্নিশ মারার কাজও কিছুটা হয়েছে বোঝা যাচ্ছে এটা। তো এখানকার চিত্র ছিল কিছুটা এরকম। আরও সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে দেখাই যে আর কোথায় কোথায় রঙের কাজ শুরু হয়েছে কুমোরটুলিতে। তো তোমরা দেখতে থাকো। এই স্টুডিওতে কিন্তু অনেকগুলোই বিশ্বকর্মা ঠাকুর এবং গণেশ ঠাকুর আছে, তো রঙের কাজ চলছে এবং ভালোই হাইট আছে, মোটামুটি 8-9 ফুট তো হবেই। কাঞ্চিপালের স্টুডিও এটা, যদিও কাঞ্চিপালের যে স্টুডিও আছে সেইটার কিছুটা অংশের ঠাকুর এখানেও তৈরি হচ্ছে, এবং বিশ্বকর্মা ঠাকুরের কিন্তু রঙের কাজ চলছে। এবং এখানে কিন্তু অনেক কালী ঠাকুরও আমি দেখতে পাচ্ছি যেগুলো রঙের কাজ চলছে। তো চলো আরও সামনের দিকে যাই, আরও সামনের দিকে কেমন কী আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো আমি এখন আছি কাঞ্চিপালের যে মেন স্টুডিও সেখানে। এখানে কিন্তু গণেশ ঠাকুর রং করার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে যদি দেখো তোমরা, প্রথম পর্যায়ের পরে একটা কালারের কোডিং কিন্তু পড়েছে, এবং ভিতরে কিন্তু রং হওয়া শুরু হয়ে গেছে, মানে হলুদ রঙের কাজ হচ্ছে। এবং এই প্রতিমাগুলোকে তোমাদের তো দেখিয়েছি আগেও। এবং এখানে কিন্তু এখন মানে মাতৃপ্রতিমা মানে দুর্গা ঠাকুরে কিন্তু রং হওয়ার কাজ এখনও সেইভাবে শুরু হয়নি, কিন্তু অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে আগের থেকেও। এবং এই গণেশ ঠাকুরগুলো কিন্তু আগে ছিল না, সেইগুলো কিন্তু এখানে রয়েছে। এবং মেন যে আরও একটা স্টুডিও আছে, গোলা আছে, যেটা বাইরের দিকে আছে, সেইখানেও কিন্তু হচ্ছে। এবং এই ঠাকুরগুলো তোমাদের যেমনটা বলেছিলাম যে অনেকটা করে হাইট, মিনিমাম 14-15 ফুট তো হাইট হবেই কম করে এই ঠাকুরগুলো সবগুলোরই। এবং ভিতরের দিকে তোমাদেরকে যদি একটু দেখাই, ভিতরের দিকেও কিন্তু মানে রঙের কাজ হচ্ছে, এবং এইখানে কিন্তু এই গণেশ ঠাকুরটা কিন্তু রঙের কাজ চলছে এখন বলতে পারো। হাত দিয়েই করা হচ্ছে, মেশিনের কাজ নয়, হাত দিয়ে করা হচ্ছে, যেহেতু সূক্ষ্ম কাজ হবে, কারণ গহনার কাজ রয়েছে যেহেতু। আর এখানকার ঠাকুরগুলো কিন্তু অসাধারণ লাগছে প্রতিটা ঠাকুরই, এবং টানা চোখের অনেকগুলো ঠাকুর কিন্তু আছে এখানে। যদি তোমরা দেখো, এই একটা আছে, এই একটা আছে,
আর ওই দিকেও আছে, সামনাসামনি একটা টানাচোকের ঠাকুর আছে, অনেকগুলোই টানাচোকের কিন্তু ঠাকুর আছে। তো তোমরা দেখতে থাকো, আরও সামনের দিকে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো যে আরও সামনের দিকে কেমন কি ঠাকুর আছে না আছে। তো তোমরা দেখতে থাকো, এই স্টুডিওতে কিন্তু অনেকগুলোই ঠাকুর রেডি হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি আর কি। ওই ভিতরের দিকেও কিন্তু ঠাকুর রেডি হয়ে গেছে, মানে রেডি মানে কি রঙের কাজ শুরু হয়ে গেছে এবং খুব সুন্দর সুন্দর কিন্তু লাগছে। এবং ভিতরের দিকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ঠাকুর কিন্তু রেডি বলতে পারো, ঠাকুরের রঙের কাজ কিন্তু অনেকটাই শুরু হয়ে গেছে এই দিকে। এবং এখানে একটা গণেশ ঠাকুরও আছে, খুব সুন্দর লাগছে। এবং ভিতরের দিকে অনেক বড় বড় ঠাকুর আছে, যেগুলো মোটামুটি 13-14 ফুট করে হাইট আছে, এবং সেগুলোরও অনেকটা করে রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এবং এই স্টুডিওর বাইরেও কিছু ঠাকুর কিন্তু আছে যেগুলোর এখনও কাজ শুরু হয়নি। এই এই দিকেও একটা ঠাকুর আছে, যেমন সবে খড়ের ওপরে কিছুটা মাটির প্রলেপের কাজ হয়েছে, এবং এক কাঠামের মধ্যে একটা ঠাকুর আছে যেটা কিছুটা হলেও রেডি হয়ে গেছে। আর এখানে গণেশ ঠাকুরও রেডি হচ্ছে তোমাদের যেমনটা বললাম। তো চলো আরও সামনের দিকে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই। এই স্টুডিওতে তোমাদের কিন্তু আগেও ভিডিও দেখিয়েছিলাম, তোমাদের যেমনটা বলেছিলাম যে এই স্টুডিওতে যে ঠাকুরগুলো আছে সেগুলো যখন রঙের কাজ কমপ্লিট হবে খুব সুন্দর লাগবে। তো কতটা রঙের কাজ কমপ্লিট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, আমি দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব হচ্ছে আর কি। এবং খুব সুন্দর কিন্তু লাগছে, এবং এই ফুলের যে কাজটা আছে এটা অসাধারণ লাগছে বিশেষ করে। এবং প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দর। এখানে এই গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফিনিশিংয়ের কাজ কমপ্লিট, শুধু রঙের কাজ বাকি। আর খুব সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটাকে, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো, তবুও দেখানোর চেষ্টা করছি। এবং সামনের দিকে আরও যাব। এবং এখানে এই স্টুডিওটাতে কিন্তু অনেক বিশ্বকর্মা ঠাকুর কিন্তু এরকম রেডি আছে, আর রঙও হচ্ছে ঠাকুর, অলরেডি রং হওয়া শুরু হয়ে গেছে বিশ্বকর্মা ঠাকুর। তো আমি এখন দাঁড়িয়ে আছি সমীর পালের স্টুডিওতে, একদম এই গলিটা দিয়ে ঢুকেই একদম প্রথম দিকে দোকান। আর এখানেও কিন্তু অনেকগুলো ঠাকুর রেডি হচ্ছে, এবং টানা চোখের কিন্তু ঠাকুর কিন্তু রেডি হচ্ছে। এবং চারিদিকেই কিন্তু কুমোরটুলি অলিগলিতে এখন ব্যস্ততা, এই তো আর মাত্র 45 দিনের অপেক্ষা বলতে পারো, 45 দিন পরেই পুজো। তার মানে 45 দিন মানে এনাদের কাছে 45 দিন কিছুই না, কিছু না মানে মহালয়ার যদি দিনগুলো বাদ দিই, মহালয়ার ওই দিনগুলো, যেহেতু মহালয়া থেকে কিন্তু ঠাকুর যাওয়া শুরু হয়ে যায় কুমোরটুলি থেকে, মা প্রতিটা মণ্ডপে রওনা দেন, তো সেই হিসাবে যদি ধরা হয় তাহলে কিন্তু আর 37-38 দিন ম্যাক্সিমাম বাকি ধরতে পারো। তো প্রতিটা স্টুডিওতে কিন্তু মোটামুটি ঠাকুর সব রেডি, রঙের কাজ বাকি, এরকম একটা ব্যাপার, রঙের কাজ। এবং এই দিকে একটা বড় গণেশ ঠাকুর আছে, সেটা তোমাদেরকে একটু দেখাই। যেমনটা তোমাদের বলছিলাম, প্রতিটা ঠাকুর কিন্তু অসাধারণ লাগছে, এবং পিছনে যে কলকার কাজগুলো আছে খুব সুন্দর লাগছে। এবং আগেও তোমাদের বলেছিলাম যে এই ঠাকুরগুলো যখন রেডি হবে অনেক সুন্দর লাগবে, এবং পিছনের প্রত্যেকটা ঠাকুরের কিন্তু কলকার কাজ করা। এবং এই ঠাকুরটা বিশেষ করে মাথায় শিব ঠাকুর বসে আছে দেখতে পাচ্ছ, এবং রঙের কাজ কিন্তু প্রথম পর্যায় থেকে অনেকটা এগিয়ে গেছে, মানে চক্ষুদানের ব্যাপারটা বাকি এবং কিছুটা হয়তো ফিনিশিংয়ের কাজ বাকি, রঙের ফিনিশিং যেটা হয় আর কি। তো এখানকার চিত্র ঠিক এরকম, আর আগেও তোমাদের শেয়ার করেছিলাম তখন কিন্তু রঙের কাজ কিন্তু শুরু হয়নি। তো চলো আরও তোমাদেরকে ঘুরে দেখাবো যে ভিতরের দিকে কেমন কী আছে না আছে। তো চলো তোমরা দেখতে থাকো, এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে তোমরা দেখতে পাচ্ছ। টানা চোখের কিছু ঠাকুর কিন্তু এখানে আছে অনেকগুলোই, তোমাদের যদি দেখাই ভালোভাবে দেখতেই পাচ্ছ যে সবকটা ম্যাক্সিমামই কিন্তু টানা চোখের ঠাকুর। এবং এইদিকে কিন্তু গণেশ ঠাকুরও রেডি হচ্ছে, তোমাদের যেমন বলছিলাম যে গণেশ ঠাকুর কিন্তু চারিদিকে রেডি হচ্ছে, যেহেতু একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে গণেশ ঠাকুরের এবং বিশ্বকর্মা ঠাকুরের। এখানে কিন্তু অনেক বড় বড় দুটো গণেশ ঠাকুর আছে দেখতে পাচ্ছ তোমরা। ফিনিশিংয়ের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট, রঙের কাজ বাকি, এবং রঙ হলে কিন্তু খুব সুন্দর লাগবে ঠাকুরগুলো। এই একটা ঠাকুর আছে যেটার মোটামুটি 12-13 ফুট তো হাইট হবেই, তার বেশিও হতে পারে, আর এই ঠাকুরটা এরকম 10 ফুট মতন হাইট হবে। এবং ভিতরেও অনেক ঠাকুর আছে এরকম, আর এই ঠাকুরটা কিন্তু রেডি এখনও সেইভাবে হয়নি, কাজ চলছে এই ঠাকুরটা বানানোর। এবং যখন ক্লিয়ার হবে আরও ভালোভাবে হয়তো তোমরা বুঝতে পারবে। এখানে কিছু একটা সেট রাখা রয়েছে, আর ওই দিকে কিন্তু একটা টানা চোখের মা দুর্গাও আছে। চলো আরও সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাই যে সামনের দিকে কেমন প্রস্তুতি হচ্ছে। এখানে কিন্তু অনেক গণেশ ঠাকুরের রং কমপ্লিট বলতে গেলে, মানে প্রচুর গণেশ ঠাকুর আছে এখানে, এবং সবকটা গণেশ ঠাকুরই কিন্তু চোখ দান থেকে আরম্ভ করে সব কিছুই কমপ্লিট, শুধু এবার যাওয়ার পালা এবং বসন পড়ানোর পালা, বসন পড়ানো নেই ঠাকুরগুলোর। আর চারিদিকে তোমাদের দেখাই, মানে এখানে এই স্টুডিওটার ভিতরে কিন্তু, যাই হোক এখানে কিন্তু, আচ্ছা আচ্ছা আচ্ছা
তো এখানে কিন্তু তোমরা অনেক ঠাকুর দেখতে পাচ্ছ এবং এখানকার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের একটু দেখিয়ে দিলাম, চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এখানে কিন্তু অনেক গণেশ ঠাকুর আছে যেগুলো ছাঁচের তৈরি পুরোপুরি, এবং বসন কিন্তু বসনে কিন্তু কাজ পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে যতটা আর কি সম্ভব হচ্ছে। এবং এই কালো ঠাকুরটা কিন্তু সুন্দর লাগছে, যেটা কালো বসন পরানো আর কি গণেশের। এরকম অনেক ঠাকুর আছে যেগুলোর হাইট মোটামুটি 3 ফুট আড়াই 3 ফুট করে তো আছেই, তার ছোটও আছে। তো চলো আরও সামনের দিকে যাই, কারণ গণেশ পুজো যেহেতু এসেই গেছে, তোমাদের যেমন বলছি বারবার গণেশ পুজো এবং বিশ্বকর্মা পুজো পরপর, 18 তারিখে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর 19 তারিখে গণেশ পুজো। তো কুমোরতলির গলিতে 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 কিন্তু ব্যস্ততা এখন, এবং এখানেও কিন্তু অনেকগুলো এরকম দুর্গা ঠাকুর আছে এবং খুব সুন্দর সুন্দর কাজ কিন্তু চলছে এখানেও। তো আরও সামনের দিকে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই যে আরও সামনের দিকে কেমন কাজ চলছে। যেমনটা তোমাদের বলছিলাম, এখানে কিন্তু অনেক দুর্গা ঠাকুর আছে, সঙ্গে কিন্তু গণেশ ঠাকুর অনেকগুলোই দেখতে পাচ্ছি, প্রায় 3-4টে। এখানে একটা ঠাকুর রেডি হচ্ছে, আর এইদিকেও আছে গণেশ ঠাকুর, এবং এক কাঠামের অনেকগুলো ঠাকুর কিন্তু আছে এর ভিতরে। জানি না কতটা পরিষ্কার আসছে বা পরিষ্কার বুঝতে পারছে, এবং তোমাদেরকে সামনের দিকে আরও নিয়ে যাই, আরও সামনের দিকে যাই, গিয়ে তোমাদেরকে দেখাবো যে সামনের দিকে কেমন প্রস্তুতি হচ্ছে আর কি। তো এখানেও কিন্তু একটা গণেশ ঠাকুর আছে, খুব সুন্দর অনেকগুলো আছে, একটা না অনেকগুলো এরকম গণেশ ঠাকুর এখানেও রয়েছে। আরও সামনের দিকে যাব, আরও সামনের দিকে গিয়ে তোমাদের দেখাই যে রঙের কাজ কোথায় কোথায় শুরু হয়েছে, সেগুলো তো তোমাদেরকে দেখাবোই, তো সেইগুলো তুলে ধরার চেষ্টা করব। রঙের কাজ কোথায় কোথায় শুরু হয়েছে এখন মোটামুটি প্রথম পর্যায়ে কিছু কাজ কিন্তু গলিতে গলিতে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা, এবং সব জায়গায় মোটামুটি ঠাকুর এরকম অবস্থাতেই আছে। এখনও রঙের কাজ সেইভাবে শুরু হয়নি, ফিনিশিং কমপ্লিট হয়ে আছে, রঙের কাজ সেইভাবে এখনও শুরু হয়নি এই দিকের গণেশ ঠাকুরগুলোর, কিন্তু অনেক ঠাকুর কিন্তু আছে। এবং এই জায়গায় তোমাদেরকে আগেরবার এই ঠাকুরগুলো দেখাচ্ছিলাম যে এই ঠাকুরটা কিন্তু সুন্দর লাগছে বলেছিলাম, সেটা এখন ভালোভাবে দেখতে পাচ্ছি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি বিশ্বনাথ পালের স্টুডিওতে, এবং এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর লাগছে, যেহেতু চালচিত্রের খুব সুন্দর কাজ আছে প্রত্যেকটা ঠাকুরেরই। এখানে 3-4টে ঠাকুর আছে, 4টে ঠাকুরেরই চালচিত্রে কাজ আছে, এবং এই সামনে একটা খুব সুন্দর গণেশ ঠাকুর আছে, যে মানে রঙের কাজ এখনও কিন্তু এই দিকটাতে শুরু হয়নি, সামনের দিকে অনেক রঙের কাজ শুরু হয়ে গেছে তোমাদের যেমনটা বলছিলাম। এই ঠাকুরগুলোও কিন্তু মানে ফিনিশিং কমপ্লিট, রঙের কাজটাই বাকি, রঙটা হওয়াটাই বাকি আছে, এরকম একটা ব্যাপার। এইদিকেও ঠাকুর আছে প্রচুর গণেশ ঠাকুর, যেমন তোমাদের বলছি যে মানে গণেশ ঠাকুর কিন্তু পুরো এখানে কিন্তু একটা গণেশ ঠাকুর আছে যেটার চালচিত্রে কাজ আছে তোমরা দেখতে পাচ্ছ। এই পাশেও একটা আছে গণেশ ঠাকুর, এবং বিশ্বকর্মা ঠাকুরও কিন্তু আছে, এবং এটা টানা চোখের কিন্তু মা দুর্গাও রেডি করা হচ্ছে, মোটামুটি 10-12 ফুট হাইটের হবে। আরও সামনের দিকে তোমাদের যাই গিয়ে দেখাই, আর সামনের দিকেও কিন্তু এখানেও কিন্তু অনেক গণেশ ঠাকুর আছে, যেগুলো কিন্তু এখনও রঙের কাজ শুরু হয়নি। পিছনে চালচিত্রের তো কাজ হয়েছে তোমরা যেমন দেখতেই পাচ্ছ প্রতিটা স্টুডিওতে, এবং কুমোরতলি এখন বিশাল স্লিপ, মানে চারিদিকে কাদা ভর্তি, পা যেখানে যেখানে স্লিপ খাচ্ছে। তো চলো আরও সামনের দিকে যাই, গিয়ে তোমাদের দেখাই যে সামনের দিকে কেমন প্রস্তুতি চলছে, এবং প্রতিটা স্টুডিওতে কিন্তু গণেশ ঠাকুর আছে যেমনটা তোমাদের বলছিলাম। এখানে কিন্তু অনেক গণেশ ঠাকুর আছে তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর গণেশ ঠাকুর কিন্তু এখানে আছে, এবং মাথায় চালচিত্রে অনেক কাজ আছে এরকম তোমরা দেখতে পাচ্ছ, যে চালচিত্রে যেমন কাজ আছে খুব সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু এখানে আছে। একদম আমি কুমোরতলির যে গলি সে গলির শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি বলতে পারো, ওইদিকে আমি আর গেলাম না আজকে, তো চলো এই দিক থেকে বেরিয়ে যাব, তোমাদেরকে আরও এক জায়গার ভিডিও দেখাবো যেটা হয়তো খুব সেটা হয়তো আগে আসবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, অনেকটা হয়তো স্কিপ করে গিয়েছি আমি কুমোরতলি, এখানটা একটু দেখাই। এখানে কিন্তু রঙের কাজ চলছে, এবং খুব সুন্দর সুন্দর ঠাকুরও কিন্তু এখানে আছে, এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে, এবং রঙের কাজ প্রথম পর্যায়ে চালচিত্রে কিছুটা রঙের কাজ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা ঠাকুরেরই, এবং অনেকগুলো গণেশ ঠাকুর কিন্তু এখানে আছে। আর ওই গণেশ ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর লাগছে, যেটা একটু দূরে আছে তোমাদের জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটাও খুব সুন্দর লাগছে, এবং খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজের কাজ চলছে আর কি। নিচে অনেকগুলো ঠাকুর আমি দেখতে পাচ্ছি যেগুলো বানানোর কাজ কিন্তু চলছে, ওইদিকেও জেঠুরা বানাচ্ছে আর কি। আর এখানকার চিত্রটা ঠিক এরকম ছিল, খুব সুন্দর সুন্দর কিছু মোটামুটি 5-7 ফুটের হাইটের কিন্তু ঠাকুর এখানেও রয়েছে। এবং সামনের দিকে যাই, আরও তোমাদের সামনের দিকে গিয়ে শেয়ার করবো যে সামনের দিকে কেমন কি ঠাকুর আছে এই দিকটাতে, যদিও আমি তোমাদের আগেও বলেছি যে কিছুটা পার্ট কিন্তু আমি স্কিপ করে গেছি। এখানে কিন্তু একটা খুব সুন্দর গণেশ ঠাকুর রেডি হচ্ছে কাঠামের ওপরে, আর মানে খুব সুন্দর সাজ কিন্তু দেওয়া হয়েছে গণেশ ঠাকুরটা, এবং এখনও কিন্তু কাজ চলছে, মানে কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, যদি মানে পুরোপুরি ফিনিশ বলতে গেলে চলে। হ্যাঁ অবশ্যই দেবো, আর তোমাদেরকে একটা সাইনবোর্ডটা দেখিয়ে দিই দোকানে, তোমার নাম্বারটা বলে দাও। আমাদের শিল্পালয়, আমাদের ফোন নাম্বার
8910883980 মোটামুটি 1 2 ফুটের ঠাকুর কিরকম রেঞ্জ থেকে পেতে পারেন 2000-2500 থেকে রেঞ্জ শুরু মানে 2 ফুটেরটা আচ্ছা তার নিচে আছে 1200 টাকা আর 1000 টাকা এই ঠাকুরটার কিরকম প্রাইস এটা প্রাইস রয়েছে আপনার 10000 তো যাই হোক তোমরা একটা প্রাইজের আন্দাজ পেয়ে গেলে যে এখানে কিন্তু কিভাবে আসবে তোমাদের বলে দিই এই রাস্তাটা দিয়েও তোমরা আসতে পারো তোমাদেরকে দেখাবো এবং কুমোরতুলিতে এসে তোমরা কিন্তু ওই নাম্বারে ফোন করে নিতে পারো তোমাদের সাইনবোর্ডটা আরেকবার দেখিয়ে দিই এখানে কিন্তু নাম্বারটা আছে তাও আমি নাম্বার মানে লিখে দেবো আর কি আর দাদা যেটা বললেন সেটা তোমরা নিয়ে নিতে পারো এবং এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে আর সামনের দিকে কীরকম কী ঠাকুর আছে তোমাদেরকে দেখাবো আর রঙের কাজ তো অনেকটাই শুরু হয়ে গেছে কারণ টাইম নেই তোমাদের যেমনটা বলছি বারবার যে টাইম যেহেতু নেই সেহেতু কিন্তু ঠাকুরের কাজ অলরেডি শুরু হয়ে গেছে মানে রঙের কাজ এবং এই জায়গাটাতে তোমাদেরকে একটু দেখাই এখানে কিন্তু অনেক এরকম ছাঁচের ঠাকুর রয়েছে যেগুলোর মানে খুব সুন্দর লাগছে এই ঠাকুরগুলো মোটামুটি 1 ফুট থেকে আরম্ভ করে 2-4 ফুটের ঠাকুরও কিন্তু রয়েছে 2 ফুট 2.5 ফুট 3 ফুটের ঠাকুরও রয়েছে অনেক তো ভিতরের দিকেও রয়েছে ভিতরের দিকে কাজ হচ্ছে আর দুর্গা ঠাকুর এই দিকটা এবার কম এদিকে কিন্তু দুর্গা ঠাকুরও অনেক বানানো হয় যেমন এখানে এই স্টুডিওটা একটা দুর্গা ঠাকুর আমি দেখতে পাচ্ছি এখন কিন্তু এই জায়গায় কিন্তু আগে অনেক দুর্গা ঠাকুর বানানো হতো এই বছর দেখতে পাচ্ছি অনেকটা কমই আছে তো চলো সামনের দিকে যাই গিয়ে তোমাদের সামনের চিত্র কিছুটা শেয়ার করবো যে দুর্গা ঠাকুর এইদিকে বানানো হচ্ছেই না সেগুলো তুলে ধরি তো এখানে তো পেপার দিয়ে পুরো ঢাকা রয়েছে এখানে হয়তো দুর্গা ঠাকুর কিছু বানানো হচ্ছে সেগুলো দেখাতে পারবো না যাই হোক তোমরা